বাবা তোমার কিছু হতে পারে না, তুমি দয়া করে চোখ খুলো বাবা, তুমি ছাড়া আমরা পাঁচ বোন আর মা কি করে বাঁচবো? মা বাবা কথা বলছে না কেন? তোদের বাবা আর কখনো কথা বলবে না, কারণ তোদের বাবা এই পৃথিবীতে আর নেই। শীতের মধ্যে কাঁপতে কাঁপতে মানুষটা সোয়েটারের অভাবে মারা গেল। আমার স্বামী আর কখনো এই পৃথিবীতে ফিরে আসবে না। কাকিমা আর কাকু যদি আমাদেরকে ঘর থেকে তাড়িয়ে না দিত, তাহলে আমার বাবা আজকে বেঁচে থাকতো। চলো না মা, আমরা আবার কাকু কাকিমার কাছে যাই, ওরা যদি আমাদেরকে এই শীতের মধ্যে থাকতে দেয়। রানী এবং তার পাঁচ মেয়ে শীতের মধ্যে ঠান্ডায় কাঁপতে কাঁপতে স্বপনের অন্তিম কাজ সম্পন্ন করে। ঠান্ডার মধ্যে কুড়ে ঘরে থাকার ফলে স্বপনের নিউমোনিয়া হয়েছিল, সেই কারণে সে খুবই অসুস্থ হয়ে পড়ে। আর তার এই অসুস্থ হওয়ার সুযোগে স্বপনের এক ভাই কমল এবং তার বউ পরি স্বপনকে ভুলভাল বুঝিয়ে তাদের সমস্ত সম্পত্তি নিজেদের নামে করে নেয়। এমনিতেই কথাই আছে যে টাকার কাছে আপনজন পর হয়ে যায়, আর এক্ষেত্রে স্বপন এবং তার পরিবারের সঙ্গে এরকম কিছুই ঘটে। কমল এবং তার স্ত্রী সমস্ত সম্পত্তি নিজেদের নামে করে নেওয়ার পর স্বপন এবং তার পরিবারকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এর ফলে রানী কিছুই বুঝে উঠতে পারে না, সে তার অসুস্থ স্বামী এবং পাঁচ মেয়েকে নিয়ে শীতের মধ্যে কোথায় আশ্রয় নেবে। তাই তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে শুরু করে। এমন সময় রানী, আমার শীতের মধ্যে ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে, আমার মনে হচ্ছে না আমি আর বেশিদিন বেঁচে থাকতে পারবো। আমাকে কোথাও থেকে একটু গরম গরম খাবার কিনে নিয়ে এসে খাওয়াবে? আমার ভীষণ পরিমাণে খিদে পেয়েছে। আমার কাছে টাকা নেই গো, আর তুমি একটু কষ্ট করো, আমি যে করেই হোক আমাদের থাকার জন্য কোনো একটা ব্যবস্থা ঠিক করে নেব। তারপর বাজার থেকে ধার করে হলেও চিকেন কিনে তোমাকে গরম গরম চিকেন স্যুপ রান্না করে খাওয়াবো। মা আমাদের খুব ঠান্ডা লাগছে, আমরা ঠান্ডায় থরথর করে কাঁপছি, তুমি দয়া করে আমাদেরকে বাঁচাও। শীতের মধ্যে বেশিক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকলে আমাদেরও বাবার মতো নিউমোনিয়া হয়ে যাবে। এমন সময় হঠাৎ করে স্বপন ভীষণ পরিমাণে কাশতে শুরু করে। ঠান্ডা লাগার কারণে তার নিউমোনিয়ার পরিমাণ অনেক বৃদ্ধি পায়। সেই সময় তার পাঁচ মেয়ে তাদের বাবার খাবার এবং ওষুধ জোগাড় করার জন্য এখানে সেখানে ঘুরতে শুরু করে দেয়, কিন্তু কেউ তাদেরকে দয়া করে গরম গরম খাবার পর্যন্ত দেয় না। তাই স্বপন ঠান্ডায় কাঁপতে কাঁপতে মৃত্যুবরণ করে। এর ফলে রানী স্বামীকে ছাড়া আরো বেশি অসহায় হয়ে পড়ে। রানী আর কোনো উপায় না পেয়ে নিজের পাঁচ মেয়েকে সঙ্গে নিয়ে শীতের মধ্যে কাঁপতে কাঁপতেই তার দেওর এবং ছোট জায়ের বাড়িতে আসে। তোমরা আবার আমার বাড়িতে এসেছো কেন? গরিব ভিখারিদের মতো সাদা শাড়ি পরে নিজের পাঁচ মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে আবার উঠে আসতে চাইছো, তাই তো? এই ঠান্ডার মধ্যে তোমার দাদা মারা গেছে, তোমরা দয়া করে আমাকে আর আমার পাঁচ মেয়েকে আমাদের বাড়িতে থাকতে দাও। দয়া করে আমাদের এখান থেকে তাড়িয়ে দিও না। আমার মেয়েগুলোর মুখের দিকে একবার তাকাও, ঠান্ডার মধ্যে সোয়েটারের অভাবে ওদের মুখগুলো শুকিয়ে গেছে। ওদের মুখ শুকিয়ে গেছে তাতে আমি কি করব? এখন এই বাড়িটা আর তোমাদের নেই, তাই তোমার স্বামী মরে যাক আর যাই কিছুই হয়ে যাক না কেন, আমি তোমাদেরকে আমার বাড়িতে আর থাকতে দিতে পারবো না। তুমি তোমার পাঁচ মেয়েকে নিয়ে এক্ষুনি রাস্তায় বেরিয়ে যাও। কাকিমা, এই বাড়িতে কি করে শুধু তোমাদের হতে পারে? এই বাড়িতে আমার বাবার আর আমাদেরও তো অংশ আছে। শীতের মধ্যে তোমরা আমাদেরকে তাড়িয়ে দিতে পারো না এভাবে। এই ভিখিরির বাচ্চা, রাস্তায় বেরিয়ে গিয়ে বড় বড় কথা বলে শীতের মধ্যে আমাদের ঘুম নষ্ট করিস না। তোদের বাপ মরেছে বলে তোদেরকে আমরা এই বাড়িতে ঠাই দিতে পারবো না, আর তোর বাপ যখন অসুস্থ ছিল তখন নিজের স্বেচ্ছায় আমাদেরকে এই বাড়ি লিখে দিয়ে গেছে, বুঝেছিস? আসলে বিমল তার দাদার অসুস্থতার সুযোগ নিয়ে একটি সাদা কাগজে ব্যবসার সই হিসেবে দাদাকে দিয়ে সই করিয়ে নিয়েছিল, ফলে স্বপনের অজান্তেই বাড়িঘর এবং ব্যবসা বিমলের নামে হয়ে যায়। বদমাইশ বিমল এবং তার বউয়ের পক্ষে মৃত স্বপনের স্ত্রী এবং তার পাঁচ মেয়েকে সেই বাড়িতে থাকতে না দেওয়াটাই স্বাভাবিক ছিল। তাই তারা সেই শীতের রাতেই ঘাড় ধাক্কা দিয়ে রানী এবং তার পাঁচ মেয়েকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তাদের সকলের গায়ে কোনো রকমের ভারী বস্ত্র না থাকায় শীতের মধ্যে তাদেরকে অনেক বেশি কষ্ট পেতে হয়। মা, এখানকার আবহাওয়া দেখে মনে হচ্ছে এক্ষুনি বরফ পড়বে, রাতে ঠান্ডার মধ্যে আমরা রাস্তায় কিভাবে থাকবো? আমি না হয় সবার থেকে বড়, তাই তুমি আর আমি কোনো মতে বেঁচে থাকতে পারবো, কিন্তু আমার ছোট বোনেরা ঠান্ডার মধ্যে বাঁচতে পারবে না মা। মা ওই দেখো, ফুটপাতের ধারে সিমেন্টের বড় বড় দুটো পাইপ রাখা আছে, চলো আমরা ওখানে গিয়ে ঢুকে পড়ি। হ্যাঁ রে মা,
চল চল, আর কোনো উপায় নেই, ওখানেই থাকতে হবে। আর ঠিক এমন সময় বরফ পড়তে শুরু হয়। এর ফলে রানী তার পাঁচ মেয়েকে নিয়ে শীতের মধ্যে পাইপের ভিতর ঢুকে পড়ে। একেই ভীষণ ঠান্ডা, তার উপর এরকম ভাবে পাইপের মধ্যে রাত কাটানো ভীষণ পরিমাণে যন্ত্রণাদায়ক ছিল। বিনা সোয়েটারে রানী তার পাঁচ মেয়েকে নিয়ে অতি কষ্ট করে রাত কাটাতে থাকে। কিন্তু এই বরফ পড়া যন্ত্রণাদায়ক রাত কিছুতেই যেন শেষ হতে চায় না। ধীরে ধীরে বরফ পড়ার পরিমাণ আরো বেড়ে যায়। সেই সিমেন্টের পাইপের চারপাশ প্রায় বরফে ঢেকে যায়। দিদি, আমার ভীষণ ঠান্ডা লাগছে, তুই যে করেই হোক আমার জন্য একটা সোয়েটারের ব্যবস্থা কর দিদি, না হলে এই বরফ পড়ে ঠান্ডা রাতে আমি কাঁপতে কাঁপতে বাবার মতো মরে যাব, আমি কিছুতেই আর শীত সহ্য করতে পারছি না। ধীরে ধীরে বরফ পড়ার পরিমাণ তো আরো বেড়ে যাচ্ছে, এই পাইপের মধ্যে পর্যন্ত বরফ ঢুকে যাচ্ছে। বেশিক্ষণ পাইপের ভেতরে সোয়েটার ছাড়া থাকলে আমরা সবাই মরে যাব। আমার তো ছোট বোনেদের দিকে তাকাতেও কষ্ট হচ্ছে, কি ঠান্ডা রে দিদি। তোরা এরকম করিস না, আমি যে করি হোক কিছু একটা ব্যবস্থা করছি। এই বলে শীতল রাস্তায় বেরিয়ে পড়ে। এই বরফ পড়া রাতে শীতল কষ্ট করে নিজের বাকি চার বোন এবং মায়ের জন্য কোনো গরম কিছু গায়ে দেওয়ার ব্যবস্থা খুঁজে বেড়ায়। ঠিক এমন সময় তার চোখ পড়ে রাস্তায় পড়ে থাকা মোটা মোটা ছয়টা বস্তার উপর। সে আর দেরি না করে নিজের মা এবং বোনেদের জন্য সেই বস্তা কুড়িয়ে নেয়। সেই বস্তাগুলো নিয়ে শীতল পাইপের মধ্যে ঢুকে পড়ে। শীতল তাড়াতাড়ি করে নিজের মা এবং বোনেদের গায়ে সেই বস্তাগুলো চাপিয়ে দেয়। ফলে সকলে ভীষণ পরিমাণে ঠান্ডার হাত থেকে কিছুক্ষণের জন্য হলেও রেহাই পায়। কিন্তু এরকম বস্তা চাপা দেওয়ার ফলে সকলে দম বন্ধ হতে শুরু করে। কিরে, তোদের এবার আরাম লাগছে তো? এখনো কি আগের মতো ভীষণ ঠান্ডা লাগছে তোদের? দিদি, এরকম নাকে আর মুখে সারা গায়ে বস্তা চাপা দেওয়ার জন্য আমাদের ভীষণ পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছে। সারাক্ষণ মুখে এভাবে বস্তা চাপা দিয়ে থাকতে পারছি না, আর সারা গা থেকে বস্তাগুলো খুলে পড়ে যাচ্ছে। তুই কিছু একটা কর দিদি, এই বস্তাগুলো দিয়ে আমাদের যে করেই হোক নিজেদের জন্য সোয়েটার বানাতে হবে, না হলে আমরা কতক্ষণ বস্তা গায়ে চাপা দিয়ে থাকবো। সেই সময় রানী নিজের কাঁধের ব্যাগ থেকে একটা ছুঁচ এবং সুতো বের করে। আমি সবসময় আমার ব্যাগে সুচ আর মোটা সুতো নিয়ে ঘুরে বেড়াই, যদি কখনো কোনো দরকার পড়ে তাই। আর আজকে এমন অবস্থায় এই সুচ আর সুতো সত্যি আমাদের প্রাণ বাঁচাবে। তাড়াতাড়ি করে বস্তাগুলো আমার কাছে দে, আমি তোদেরকে এক্ষুনি সোয়েটার বানিয়ে দিচ্ছি। এই শুনে তারা পাঁচ বোন তাদের গায়ের বস্তাগুলো খুলে তাদের মাকে দিয়ে দেয়। রানী সেই বস্তাগুলো সুন্দর করে সেলাই করে পাঁচটা সোয়েটার বানিয়ে দেয়। বস্তা দিয়ে এমন সুন্দর সোয়েটার বানানো দেখে পাঁচ মেয়ে ভীষণ পরিমাণে খুশি হয়। রানী সেই বস্তার সোয়েটারগুলো নিজের মেয়েদের গায়ে পরিয়ে শান্তির নিঃশ্বাস ফেলে। এরকম কনকনে বরফ পড়া আবহাওয়ার মধ্যে বস্তার তৈরি মোটা সোয়েটার প্রাণরক্ষক হিসেবে কাজ করে। কিন্তু তারা পাঁচ বোন বস্তার সোয়েটার পরলেও রানী ঠান্ডার মধ্যে কষ্টে কাঁপতে থাকে। তাই সে নিজের জন্য একটা বস্তার সোয়েটার বানিয়ে নেয়। মা, এখন আমাদের খুব আরাম লাগছে, কিন্তু এই বস্তার সোয়েটার পরে আমরা কেবলমাত্র আজকের রাতটাই ঠান্ডার মধ্যে কাটাতে পারবো। কিন্তু কালকে থেকে কি হবে মা? এই যে আবহাওয়া দেখছি তাতে মনে হচ্ছে না যে এক সপ্তাহের আগে বরফ পড়া বন্ধ হবে। আজকে কোনো মতে বেঁচে থাকি, কালকের কথা না হয় কালকেই ভাবা যাবে। রানী তার পাঁচ মেয়েকে নিয়ে এভাবেই কোনো মতে সেই সিমেন্টের পাইপের ভেতরে শুয়ে পড়ে। ঠিক এমন সময় একটি বয়স্ক মহিলা কমলা ঠান্ডায় কাঁপতে কাঁপতে তাদের পাশে সিমেন্টের পাইপে এসে ঢুকে পড়ে। কমলা শীতের মধ্যে কষ্ট সহ্য করতে না পেরে কাঁদতে থাকে। তার কান্নার আওয়াজ রানী এবং তার পাঁচ মেয়ের কানে পৌঁছায়। ফলে তারা ঘুম থেকে উঠে পাশের পাইপের মধ্যে উঁকি মেরে দেখে। এরকম একজন বয়স্ক মহিলাকে শীতের মধ্যে কাঁপতে দেখে তাদের সকলেরই ভীষণ খারাপ লাগে। সেই বৃদ্ধা মহিলার পরনে শুধুমাত্র একটা ছেঁড়া ফাটা শাড়ি ছিল। কি হলো দিদা, এরকম ঠান্ডায় তোমার কষ্ট হচ্ছে বুঝি? তুমি কেঁদো না, দেখো তোমার মতো আমরাও ঠান্ডাতে কষ্ট পাচ্ছি। কিন্তু কাঁদলে কি আর ঠান্ডা কমে যাবে বলো? তোমরা আমার থেকে অনেক ছোট, তাই এই শীতের মধ্যে কষ্ট পেলেও তোমাদের চোখ দিয়ে জল বেরোবে না। কিন্তু আমি তো বয়স্ক, আর শীতকাল বুড়ো বুড়িরা সহ্য করতে পারে না। তার উপর আমার ছেলে মেয়েরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, গায়ে একটা শাল পর্যন্ত নিতে দেয়নি, সেই কারণে আমার আরো কষ্ট।
বৃদ্ধা মহিলার দুঃখের কাহিনী শুনে রানী এবং তার পাঁচ মেয়েরই খুবই কষ্ট হয়। তাই তারা সকলে মিলে নিজেদের সোয়েটার গা থেকে খুলে সেই বৃদ্ধা মহিলাকে দিয়ে দেয়। এই নাও দিদা, তুমি তোমার গায়ে আমাদের এই বস্তা সোয়েটার চাপা দিয়ে দাও। আমরা যদি সবাই তোমাকে আমাদের বস্তা সোয়েটার গুলো দিই তাহলে তোমার আর ঠান্ডা লাগবে না। এই নাও। বা, এই বস্তা সোয়েটার গুলো কি সুন্দর! এই সোয়েটার গুলো তোমরা বানিয়েছো বুঝি? আমি এর আগে কখনো এরকম বস্তার মোটা মোটা সোয়েটার দেখিনি। কিন্তু আমি যদি এই সোয়েটার গুলো গায়ে দিই তাহলে তোমরা তো ঠান্ডায় কষ্ট পাবে, আর সেটা দেখে আমার তো খারাপ লাগবে। না দিদা, এই সোয়েটার গুলো আমার মা বানিয়েছে, কিন্তু এখন থেকে সবকটা সোয়েটার একমাত্র তোমার। তোমাকে আর ঠান্ডায় কষ্ট পেতে হবে না, আমাদের কোনো কষ্ট হবে না। তুমি এই সোয়েটার গুলো নিয়ে নাও। এই বলে তারা পাঁচ বোন মিলে বৃদ্ধ কমলার গায়ে ছাপিয়ে দেয়। ফলে বৃদ্ধা কমলা বস্তা সোয়েটার গায়ে দিয়ে ভীষণ পরিমাণে আরাম পায়। কমলা ঘুমিয়ে যাওয়ার পর রানী এবং তার পাঁচ মেয়েও কোনো রকমে ঘুমিয়ে পড়ে। কিন্তু পরের দিন সকালবেলা ঘুম ভাঙতেই তারা দেখে যে কমলা আর পাইপের মধ্যে শুয়ে নেই। মা, ওই দিদাটা কোথায় গেল? আর আমাদের বস্তা সোয়েটার গুলো এখানেই রাখা আছে। ঠান্ডার মধ্যে দিদা বস্তা সোয়েটার খুলে ওরকম ছেঁড়া ফাটা শাড়ি পরে চলে গেল। কি জানি, আমি তো বুঝতে পারছি না কিছু। এখন বরফ পড়া কমে গেছে, সেই কারণে হয়তো ওনারা ঠান্ডা লাগছে না, তাই উনি সোয়েটার গুলো তোদেরকে দিয়ে চলে গেছে। মা, আমরা যেমন ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য এরকম বস্তা সোয়েটার পেয়ে গেলাম, তেমন যদি এখন মাথা গোঁজার জন্য একটা বাড়ি পেয়ে যাই তাহলে খুব ভালো হবে, বলো। এই কথা বলতে না বলতেই একটা বড় গাড়ি এসে তাদের সামনে হাজির হয়। আর সেই গাড়ি থেকে নেমে আসে রানীর ছোটবেলার বন্ধু তপন। রানী তপনকে দেখে ভীষণ পরিমাণে অবাক হয়। তপন তাড়াতাড়ি করে সেই সিমেন্টের পাইপের কাছে এসে নিজের বান্ধবী এবং তার পাঁচ মেয়েকে উদ্ধার করে। কিরে তপন, তুই এখানে কি করছিস? আর আমরা যে এই সিমেন্টের পাইপে আছি সেই খবর তোকে কে দিল? আরে, তোর পাড়া প্রতিবেশীদের কাছ থেকে খবর পেলাম যে তোর হাজবেন্ড নাকি মারা গেছে, সেই কারণে তোর সাথে দেখা করার জন্য তোদের বাড়িতে গিয়েছিলাম। কিন্তু তোর ছোট জায়ের যা বাজে ব্যবহার, উনি তো আমাকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। আমি তখনই বুঝে গেছি যে তোর দেওরা তোর ছোট জা তোকে আর তোর মেয়েদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আসলে তপন যখন গাড়িতে করে রানী এবং তার পাঁচ মেয়েকে খোঁজাখুঁজি করছিল তখনই তার বৃদ্ধা কমলার সঙ্গে দেখা হয়। মাসিমা, এই দেখুন আমার বান্ধবী আর তার পাঁচ মেয়ের ফটো। আপনি কি এদের কোথাও দেখেছেন? প্লিজ, দেখে থাকলে আমাকে ওদের ঠিকানাটা জানান, তা না হলে ঠান্ডার মধ্যে আমাদেরকে খুঁজে না পেলে ওরা খুব বিপদে পড়ে যাবে। আমি ওদের দেখেছি, ওরা অত্যন্ত ভালো। তুমি একটু এগিয়ে যাও, দেখবে সামনে একটা সিমেন্টের পাইপ রাখা আছে, ওখানেই ওরা ঘুমিয়ে আছে। কালকে রাত্রিবেলা আমি ঠান্ডায় কষ্ট পাচ্ছিলাম বলে ওই মহিলার পাঁচ মেয়ে আমাকে নিজেদের গা থেকে বস্তা সোয়েটার খুলে দিয়েছিল, আর সেই জন্যই আমি প্রাণে বেঁচে আছি। কিন্তু আমার তো বয়স হয়েছে বলো, তাই আমি আর কতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো, সেই কারণে আমি সোয়েটার গুলো খুলে ওখানেই রেখে এসেছি। তপন কিছু বলার আগেই কমলা সেখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়। সে বারবার কমলাকে ডাকলেও কমলা আর পেছন ফিরে তাকায় না। আর তখনই তপন তাড়াতাড়ি করে রানী এবং তার পাঁচ মেয়ের কাছে আসে। মা, আমার মনে হয় ওই দিদাটাকে উপরবেলা আমাদের কাছে পাঠিয়েছিল আমাদের সাহায্য করার জন্য, না হলে এরকম শীতের রাতে উনি কেনই বা আমাদের পাশে এসে থাকবে বলো। এখন তোরা তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়, আর তোদের গায়ে বস্তা সোয়েটার গুলো সত্যি খুব ভালো লাগছে। নিশ্চয়ই তোর মা তোদেরকে এই সোয়েটার গুলো বানিয়ে দিয়েছে, তাই না? এই বস্তা সোয়েটার গুলো আর ওই দিদা ছিল বলেই আজকে আমরা ঠান্ডার মধ্যে প্রাণে বেঁচে গেছি। এই বলে তারা সকলে মিলে তাড়াতাড়ি করে তপনের গাড়িতে উঠে পড়ে। তপন তাদেরকে নিজের বিশাল অট্টালিকা সমান বাড়িতে নিয়ে যায়। নিজেদের ইচ্ছা মতো শীতের মধ্যে মাথার উপর আস্তানা খুঁজে পেয়ে রানী এবং তার পাঁচ মেয়ে ভীষণ পরিমাণে খুশি হয়। কিন্তু তারা কখনো নিজেদের গা থেকে সেই বস্তা সোয়েটার খোলে না, কারণ সেই বস্তা সোয়েটার একসময় কঠিন শীতে তাদের প্রাণ বাঁচিয়েছিল।